নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার নিয়ে দীর্ঘদিন ধরেই লাগাতার অভিযোগ উঠছে সারা রাজ্য জুড়ে। এবার তা মাত্রা ছাড়ালো রায়গঞ্জে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের গায়ে খিচুড়ি ঢেলে দিল বিক্ষোভকারীরা। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের গৈতর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ঘটা এমন ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্তব্যরত কর্মীরা প্রায়শই শিশুদের বাসি খিচুড়ি দেয়। এদিনও ঘটল এমন ঘটনা। শনিবারে রান্না করা খিচুড়ি বেঁচে যাওয়ায় তা রেখে দেওয়া হয়েছিল পাত্রে, আর শনিবারে রাখা সেই খিচুড়ি মঙ্গলবারে এলাকার শিশুদের মধ্যে বিতরণ করতে গেলে সেটি হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই ওই এলাকার বাসিন্দারা সন্দেহ করছিল যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা এমন ঘটনা ঘটাচ্ছে, আর এদিন তা হাতে নাতে ধরে ফেলায় ধৈর্যের বাঁধ ভাঙে স্থানীয়দের। অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে গ্রামবাসীদের শুরু হয় বচসা। ক্ষুব্ধ গ্রামবাসীরা খিচুড়ির পাত্র কেড়ে নিয়ে হাতা দিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাথায় এবং গায়ে ঢেলে দেন। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারী এক স্থানীয় বাসিন্দা রত্না সরকার জানালেন, শিশুদের জন্য বরাদ্দ টাটকা খাদ্য সামগ্রী নিজেদের বাড়িতে নিয়ে যান অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। বিক্ষোভ করলাম এই যে শনিবারের খিচুড়ি যে বাচ্চাকে এভাবে খাওয়ানো হচ্ছে, আজকে মঙ্গলবার খিচুড়িটা যখন চালাতে মানে দিদুমণি হেলথকে বলতেছে যে খিচুড়িটাকে এর মধ্যেই দিয়ে দে, এই খিচুড়িটার মধ্যেই দিয়ে দে, দিয়ে চাল ডাল দিয়ে মিশে করে খাইয়ে দে। তো যখন বসাতে গেছে এখান থেকে দুজন দেখে নিচ্ছে যে এটা তো বাচ্চির খিচুড়ি, তখন প্রতিবাদ করছে, তখন আমাদেরকে পাড়াকে সবাইকে জানানো হয়েছে, তখন আমরা সবাই এসে আন্দোলন করলাম। ওই খিচুড়ি আজকে ওদের শরীরের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, এটা আমরা মেনে নেবো কেন? আজকে যদি আমার বাচ্চার একটা বড় ক্ষতি হয়ে যায়, ওরা কি আমার বাচ্চাকে ফিরিয়ে দিবে? দিবে না তো। আর চাল ডালের অবস্থা দেখুন, ছাতা পড়ে গেছে, কি মানে কিরি পোকায় ভর্তি, এগুলো কি বাচ্চারা খেতে পারে? খেতে পারবে না তো। তাহলে আমার বাচ্চা যদি একটা বড় কিছু ক্ষতি হয়ে যায়, না হেলথ থেকে কোনো ক্ষতি দেবে, না হচ্ছে সুপারভাইজার আমার বাচ্চাকে আনিয়ে দেবে, ফিরিয়ে আনিয়ে দিতে পারবে। সরকারের তরফ থেকে তো চাল ডাল সবই দেয়, তেল না সবজি একটা কিছু দেয়, আলু সোয়াবিন তো দেয় সরকার থেকে, কিচ্ছু না কিচ্ছু না, এক ঘন্টা তেল না সবরা নিয়ে নেয়, ওরা সরা দুজন ভাগ করে নিয়ে নেয়, দশটা যদি তেলে শিশি আছে পাঁচটা ও নেয়, পাঁচটা ইয়ে নেয়, পাঁচটা করে ওরা দুজন ভাগ করে নিয়ে নেয়। চাল ডাল যদি ভালো চাল ডাল আছে ওরা নিয়ে চল যায়, আর যেগুলো আমরা চাই ওদেরকে এখান থেকে আমরা এখানে রাখবো না, কোনো নজরদারি হয় না, কিচ্ছু আসে না, সুপারভাইজার তো আসে না, বছর একদিনও আসে না। যদিও ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত মহিলা কর্মী বিজলী সিংহ ঘটনার সত্যতা স্বীকার করে নিলেও গোটা ঘটনার জন্য রাধুনি কর্মীকেই দায়ী করেছেন। শনিবারের খিচুড়ি বাঁচা গেছিলো, এর আগেও বাঁচত তো দিয়ে দিতাম ওদেরকে, যে দিয়ে দাও ঢালে দিয়ে দিছিল, কয়েকদিন দিয়ে দিছে, শনিবার একটু বেশি খিচুড়ি ছিল, ওটা কী করলো জল ঢালে রাখলাম, দিয়ে হাঁড়িটা মাজে রাখো, হাঁড়ি মাজা নাই রাখে দিছে। তারপরে যখন আমি জানলাম যে এই খিচুড়িটা যদি আবার সোমবারে খাওয়ায় তাহলে তো অসুবিধা হবে, তখন বাড়ি আল্লাহকে এসে জানাই দিচ্ছি যে এরকম শনিবারের খিচুড়ি আছে, ওই খিচুড়িটা আজকে চালাই দিবে সোমবারে। তখন ওরা বলছে আগে বসাক, তারপরে ওকে ধরবো, তখন বসাই দিচ্ছে। হ্যাঁ, আমি খবরটা জানাচ্ছি, না হলে আমি ফেসাতে পড়ে যাব, এই জন্য আমি আগে জানাই দিচ্ছি ওদেরকে যে এরকম এরকম আরও দুই দিন আগে খাওয়াইছে, আগে আরও দুই দিন খাওয়াইছে বাসি খিচুড়ি মিস করে। আপনার যে হেল্পার আছে, হ্যাঁ হ্যাঁ, আপনি কোনোভাবে জানতেন না এই যে আপনি একজন কর্মী? হ্যাঁ জানি তো, হেল্পার জানি তো, আমার কথা শুনে না আমাকে বলে আপনি চুপ করে থাকেন, আপনাকে কিছু বলতে হবে না, আপনাকে ভয় দেখায়? হ্যাঁ আমাকে ভয় দেখায় সব সময়, আমি যদি দিদিমতে হতাম না দিদিমণি শিখাই দিতাম এরকম বলছে। আর ডিম যদি বাঁচে ওকে দিতে হবে ভাগ, যদি কেউ না আসে, যদি আমি বাইরে বের হয়ে যাই তখন যদি কেউ আসে তা ডিম থাকলে আমি দিব তো, দিব না ওটা দিতে দিবে না, আমি দিদিমণি হলে শিখাই দিতাম। কিন্তু আরেকটা অভিযোগ উঠছে যে চাল ডাল নতুন থাকতো, আপনারা পুনরায় পচা চাল ডাল খাওয়া না, ওই ডালটা বর্ষার সময় একটু ই হয়ে গেছে, ঘুমসে গেছে, ওটা রোদে একদিন শুকাইছে, শুকা রেখেছে, আর নতুন বস্তা দুইটা এবার আসছে, ওইটা খাওয়ালাম, ওইটা খাওয়ালাম, ওই যে খিচুড়িতে দেখলাম না ডালটা চকচকা, নতুনটা খাওয়ালাম, এটা খাওয়াই নাই, এটা বাক্সের মধ্যে ঢুকা রাখি। শনিবারের খিচুড়িটা মঙ্গলবারে কেন খাওয়াচ্ছিল? আমি না করছিলাম তো, ওই জন্য জানাই দিছি বাড়িতে আসে যে এরকম আমাকে নিচে বাঁচার জন্য আমার উপর দোষ সব চাপাই, আমার হেল্পার, আমি নিষেধ করছিলাম, শুনে নাই আমার কথা। রায়গঞ্জ থেকে রেখা রায়, রিপোর্ট, দি রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।